হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম, আর ঘড়িকাটায় প্রায় 8:30 বেজে গেছে। সকাল বলছি তাও 8:30 বেজে গেছে, বিছনা দিয়ে এখনো কিচ্ছু গোছানো হয়নি। বিছনা রয়েছে, জামা কাপড় রয়েছে, কালকে সব নেড়ে দিয়ে গেছিলাম, তো সেগুলো সব নেড়ে দিয়ে গেছিলাম বললাম, কারণ কালকে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ শুভ্র সাথে আমার একটু টুসুম টুসুম ছিল, মানে রাগারাগি ছিল, তার জন্য ব্লগটা আমি করিনি। তো আজকে আবার ব্লগ আগে ঠিক হয়ে গেছে, তো এখন আবার ব্লগটা শুরু করছি। আর চারিদিকে সব জামাকাপড় ছড়ানো ছিটানো রয়েছে, কারণ কালকে অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে সব জামা কাপড় দেখেছো কাণ্ড, সব জামা কাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো একটু পরে গোছাবো। তো আগে যাব আমি এখন এই শুধু বিছানাটা গুছিয়ে নিচে গিয়ে চাটা করবো ফার্স্টে, তারপর টিফিনের জন্য টিফিনটা বসিয়ে দেবো। টিফিনে আছে কি করবো তাই ভাবছি, নিচে যাওয়ার পরে সেটা আমি পরে ভেবে নেবো। আর এই যে মোরগটা, মানে যখনই আমি ব্লগটা মানে শুরু করি তখনই ও ডেকে ওঠে, মানে যখনই আর কি শুরু করবো তখনই ফার্স্টে একটা ডাক দিতে হবে। দুবার আমি কেটে আবার এই যে শুরু করলাম, তার মাঝখানে একবার ডাকা হয়ে গেছে, মানে যখনই শুরু করবো তখনই ওর বকবক করতে হবে। তো আগে চলো, আর বেশি বকবক করবো না, কারণ এরপরে যদি আমি বকবক করতেই থাকি তো কাজের দিক থেকে আমি পিছনে পড়ে যাবো, কারণ কারখানায় যেতে হবে আবার 10:30-11:00 ভিতরে আমার চলে যেতে হবে কারখানায়। নিচে গিয়ে কাজকর্ম শুরু করার আগে দেখো কালকে একটু বার্থডের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। কালকে যেহেতু ব্লগটা করা হয়নি, শুভ্র সাথে গন্ডগোল ছিল, তো ছবিটাই শেয়ার করলাম তোমাদের সাথে। গোছানো হয়ে গেছে, এই যে সব জলের বোতল আমার সবগুলো ভরতে হবে, তো এখন বেশি কিছু ভরবো না। এই যে কটা বোতল আমি আগেই ভরে রেখে গেছিলাম, তো সেগুলো নিয়েই এখন সোজা আমি নিচে যাবো। দেখো একটা বোতল কিন্তু নিয়ে যেতে পারতাম, তো এই সবগুলো নিয়ে এখন নিচে যাব, দেখি তারপর টিফিনটা কী করবো। আর আজকে সকাল থেকে বাইরে ওয়েদারটা খুবই সুন্দর, কারণ সকালে একবার বৃষ্টি হয়ে গেছে অলরেডি, আবার মেঘলা মেঘলাই রয়েছে, মানে রৌদ্র উঠেছিল মাঝখানে, তো এখনও সেই ইয়েটা যায়নি। তো বোতলগুলো এখানে থাক, আমি আপাতত একটু এই যে বাসনপত্র সব কাকিমা মেজে রেখে গেছে, তো সেই কাকু বাসনপত্রগুলো সব আগে ঠিকঠাক করে সব জায়গা মতন রাখবো, রাখার পরে তারপর টিফিনটা বানিয়ে সোজা কারখানায়। দেখো কারখানায় এই সব কাজ করে গেছে, মিন্টুদা দরজা কাজ এসছে সবে মাত্র, এখনও দেরি আছে, এখনও বেশি কেউ আসেনি, তো একটু সময় নিলে আমার অসুবিধা নেই। কালকে ঘুম থেকে উঠে দেখছি আমাদের, দেখো মাছ একটা মানে মারা গেছে, ছোট্ট যে কালো মাছগুলো ছিল তার ভিতরে একটা মারা গেছে। ও যে কালো মাছগুলো ওখানে দেখা যাবে না, জলের ভিতরে একদম উপরের দিকে রয়েছে, ওরা এই নিচের দিকে, তো দেখাই যাবে না। দেখো তো এসে দেখছি ওরা, ওদের ভিতরে একজন মারা গেছে। তো বাবা মাছ নিয়ে এসছে, সেই মাছটা আজকে কেটে আনিনি বাজার থেকে, তো মা বাড়িতেই দেখো মাছগুলো সব কাটছে, তো কেটে ধুয়ে সব ফ্রেশ করে, এটা মনে হয় বেলে মাছ সম্ভবত, বেলে মাছ। আর দেখো এদিকে মা গ্যাসে বসিয়েছে কি এটা, ও আমড়া বসিয়েছে, আমড়ার টক হবে, তো আমড়ার জন্যে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে আমড়াটার। এদিকে দেখো বাটিতে আলু কেটে রেখে গেছিলাম আমি, আলু পেঁয়াজ লঙ্কা সবের ভেতরে আছে। এই যে মাংস নিয়ে এসছে, তো এই যে মাংসটাও আমি ধুয়ে টুয়ে সব রেডি করে আগে থেকে রেখে দিয়েছিলাম, শুধু মাছটা আমি ধরিনি যেহেতু মাছটা কাটতে পারি না। আর এদিকে কচু কেটে রেখেছে মা, আমার পিসি বাড়ি গেছিলাম, সেই পিসি বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম, তো কচুটা দিয়ে আজকে বেলে মাছটা রান্না হবে। তো কারখানায় প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল বলে আমার পরে আবার ভয়েস দিতে হলো, মানে এত পরিমাণ মেশিনের আওয়াজ, তার জন্য কথাটা ঠিকঠাক স্পষ্ট আসেনি বলে আবার ভয়েসটা দিলাম। আর দেখো চারিদিকে মালটাল সব প্রায় ছড়ানো ছিটানো রয়েছে, অল্প কিছুই আছে এখনও, সব এখনও সেইভাবে কাজ কম এখনও পুরোপুরি পড়েনি। ওই দিকে দেখতে পাচ্ছি যে মালগুলো হচ্ছে, তো সেই মালগুলো পুরোপুরি হলেই তারপর আমার কাছে আসবে, সেগুলো সব কাটবো। আর এইদিকে দেখো বাচ্চাদের গেঞ্জি সেলাই হচ্ছে, মানে আমাদের বাড়িতে যেই গেঞ্জিগুলো তৈরি হয়, তো এটা হলো বাচ্চাদের গেঞ্জি,
তো এটাই দেখো গলা, মানে গলায় যে নেকপটিটা হয় সেই নেকপটিটা জয়দা করছে, মানে দেখো কিভাবে সেলাই হয় আর কি। আমি কিন্তু এখনও সব কিছু এইসব জানি না, কোনটার কি নাম বা কোথায় কি সেলাইটা করতে হয় এগুলো এখনও ঠিকঠাকভাবে আমি বুঝি না। তো জয়দা এতক্ষণ গলায় যে নেকপটি সেই নেকপটিটা লাগছিলো, আর দেখো গলাটা কীভাবে সেলাই হয় এটা মিন্টুদা করছে। মানে গলাটা গেঞ্জিতে এতক্ষণ লাগানো ছিল না, ওই যে ফাঁকা ওটা কেটে ঠিকঠাক করে দিয়েছি, তো এবার গলাটা ওই গেঞ্জিটায় ঠিকঠাকভাবে লেগে যাচ্ছে, সেলাই হচ্ছে গলা। আর দেখো গলাটা সেলাই হলেই এটা আবার চলে যাবে আরেকজনের কাছে, তো হাতা লাগানো নেই, হাতা লাগানো হবে। তো তারপরে হবে যে সাইড আছে সেই সাইডটা মারা হবে, তবে ডাউন আছে অনেক, মানে এখনও এই গেঞ্জিটার প্রচুর কাজ আছে। গলা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার মিন্টুদা লাগাবে নেকপটি, মানে যেটা জয়দা আগে লাগাচ্ছিল, এই যে ব্লু কালার, ব্লু না এটা সেই গ্রিন কালারের যে কাপড়টা দেখছো এটাই হলো নেকপটি। তো এটা লাগানো হয়ে গেলেই গলাটা কমপ্লিট। আর এদিকে এই মেশিনটায় দেখো ডাউন পটি লাগানো হচ্ছে, এটার পরেই আবার অন্য একজনের কাছে চলে যাবে, সেখানে আবার গেঞ্জিটার অন্যরকম কাজ হবে। দেখো এই দেখো এটা হলো ডাউন পটি, মানে নিচে যে ইয়েটা হবে ঝুলটা হবে সেটাই হলো লাগানো হচ্ছে। ওখান থেকেই চলে আসার পরে দেখো এখানে এই মেশিন, মানে একটার পরে আর একটা মেশিনে আসছে, এটাই হলো আবার ডাউনটা চাপ দেওয়া হচ্ছে, মানে যেটা লাগানো হয়েছিল সেটাই আবার একটা করে চাপ দেওয়া হচ্ছে। দুপুরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর সোজা একটু অল্প একটু ঘুমিয়ে নিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো ঠাকুর ঘরে চলে এসেছে সন্ধ্যা দেওয়ার জন্য। এখন সন্ধ্যাটা দিয়ে নিচে যাব, নিচে কাজ করে গেছে, মা এখন আপাতত করতে লাগছে, তো আমি সন্ধ্যাটা দিয়ে সোজা যাব নিচে, নিচে প্রচুর কাজ করে গেছে। তো আগে সবাইকে একটু চা করে দেবো, তার আগে চাটা করার পরে কাজে একদম লেগে যাবো। তারপর আজকে রান্নাবান্না আছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। নিচে কাজকর্ম সেরে একটু এই যে উপরে এসেছিলাম, তাও দেখো এই যে মাল নিয়ে এসেছি, তো ওগুলো কাটা হয়ে গেছে। আর যে সিরিয়াল হচ্ছে টিভিতে, তো একটু সিরিয়াল দেখেই এখনই যাবো নিচে, একটু আর একটা সিন আছে বাকি, তো ওই সিনটা দেখেই নিচে যাবো, রান্না করবো, তারপর রান্নাবান্না করে তারপর আর একটু কাজ করে খেয়ে দে। তো রান্নাবান্না কি করবো এখনো জানি না, রান্নাবান্না শেষ হলে খেয়ে দিয়ে আবার ঘুম। তো তার আগে আমার ঘুমাতে যাওয়ার আগে অনেক কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে, তো আগে একটু সিরিয়ালটা দেখে নিই। ঘড়ির কাঁটায় অলরেডি এখন 11:45 বেজে গেছে, তো এখন সবাই দেখো কারখানা সবাই বাড়ি চলে গেছে, পুরো কারখানা ফাঁকা। তো মার মার বাবা এখন দুটো খেলতে বসেছে, আর আজই বাদবাকি যে মালগুলো রয়েছে সেসব মালগুলো যে কেটে কুটে সব এখন ঘরটা গুছিয়ে রেখে যাব উপরে, তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সোজা ঘুম। তো যেহেতু রাত অনেকটা বেশি হয়ে গেছে, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার আড্ডা হবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভুলো না এটা, তোমরা কিন্তু এটা ভুলে গেছো, সাবস্ক্রাইব করছো না ঠিকঠাক, আর কমেন্টও করছো না, তো ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো আজকের মতন টাটা।